আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, হযরত পীর সাহেবের চরমোনাই আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন, আগামী দিনের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটির বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআন শিক্ষা বোর্ডের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, নবীজির সুন্নার বাংলাদেশ। এই বাংলা কায়েম করতে গিয়ে, বাংলা কায়েম করতে গিয়ে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে গিয়ে পীর সাহেব চরমোনাই আরেকটা বার যদি আমাদেরকে ডাক দেন, আমরা রক্ত দেব, জীবন দেব। কারা কারা তৈয়ার আছো? দাঁড়িয়ে দেখাতে হবে। সুমাইয়া টিভি সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। মাশাআল্লাহ, বসেন। কেন আজকে সংক্ষিপ্ত কথায় আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কেন করব। আমাকেই যদি প্রশ্ন করেন, যাজাদি ভাই আপনি কেন ইসলামী আন্দোলন করেন, আমি এক কথায় উত্তর দিয়ে বলবো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন এবং ভিশন নিয়ে কাজ করেছেন, আমি আমার আইলেম অনুযায়ী আমার দ্বীনী দৃষ্টিকোণ থেকে দেখেছি, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ পীর সাহেব চরমোনাই এবং তার সংগঠন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই একই মিশন এবং ভিশন নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কায়েমের জন্য সারা জীবনের পুরো মিশন ছিল চারটি। কয়টি? যত মিশন ছিল এর মূল মিশন হচ্ছে চারটি, কয়টা বলেন? এক নম্বর হচ্ছে তালিম ও তারবিয়াত, এক নম্বর তালিম ও তারবিয়াত, আমার সাথে কথা বলতে হবে, এক নম্বর তালিম ও তারবিয়াত অর্থাৎ শিক্ষা এবং দীক্ষা, শিক্ষা এবং দীক্ষা। আমরা জানি জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে ডেকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারিন। জিবরিল বলছেন, হুজুর আপনি পড়েন। নবীজি বলছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম, নবীজি বলছেন, জিবরিল আলাইহি সালাতু ওয়াসসালাম কি করলেন? ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলাইয়া জোরে একটা চাপ দিলেন, এত জোরে চাপ দিয়েছেন যে আমি চাপের কারণে ব্যথা পেয়েছি। সেলানি আমাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা। আরে ভাই আমি পারি না, উচিত হলো আমাকে শিখাই দিবেন, ঠিক না? আপনারা এখানে বসে আছেন, আমি একটা প্রশ্ন করলাম আপনাদের, আপনারা যদি বলেন আজাদি ভাই পারি না, তাহলে আমার উচিত কি আপনাদের শিখিয়ে দেওয়া? জিবরিল আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে নবীজি যখন বললেন, মা আনা বিকারিন, আমি তো পাঠক নই, আমি তো পড়তে জানি না, তখন জিবরিলের উচিত ছিল নবীজিকে শিখিয়ে দেওয়া, না শিখায়া জিবরিল আলাইহিস সালাম সিনার সাথে সিনা মিলাইয়া চাপ দিয়া ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা। ব্যাপারটা কি? শুধু একবার না, নবীজি দ্বিতীয়বার ওই একই উত্তর দিচ্ছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আবার ধরছেন, আবার চাপ দিছেন, আবার ছেড়ে দিয়ে আবার বলছেন, ইকরা, পড়েন। নবীজি দ্বিতীয়বারেও বললেন, পড়তে জানি না, আমি পাঠক নই। তৃতীয়বারে আবার জিবরিল ধরছেন, আবার চাপ দিছেন, ফাগত্তানি সালিসা, বুখারীর বর্ণনা, নবীজি বলেন আমাকে তৃতীয়বার আবার চাপ দিয়েছেন, ফাআরসালানি, তৃতীয়বার আমার ছেড়ে দিয়ে বললেন, পড়েন। নবীজি এবার পড়েন বললে একটু ব্যবধান আছে, জিবরিল আলাইহিস সালাম বললেন, ইকরা, পড়েন। তবে পড়বেন কিসে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে ওই প্রভুর নামে পড়েন, ওই প্রভুর নামে পড়েন। এবার নবী পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক টানে উনিশ হরফ, এক টানে উনিশ শব্দ, এক টানে পাঁচ আয়াত।
যেই নবী একবার দুইবার তিনবার বলেছেন পড়তে জানি না, সেই নবীকে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরেই বললেন পড়া শুরু হয়ে গেল। কারণটা কি? কারণ হলো জিব্রাইল শিখায় না দিয়া সিনার সাথে সিনা মিলাইয়া চাপ দিয়া বুঝাইতে চাইলেন কিয়ামত পর্যন্ত একদল ফিতনাবাজ তৈরি হবে, যারা টাই লাগায়া ডাক্তার হয়েও টিভি টক শোতে এসে টিভির কালেকশন দিয়া ইসলাম মানুষের মাঝে দিতে যাবে, টেলিভিশনের রিমোট টিপে টিপে কিয়ামত পর্যন্ত ইসলাম শেখা যাবে না, ইন্টারনেট টিপে টিপে কিয়ামত পর্যন্ত ইসলাম শেখা যাবে না, মোবাইলের স্ক্রিন দিয়া ইসলাম শেখা যাবে না। সত্যিকার ইসলাম শিখতে হলে হক্কানি পীর মশায়েখ, হক্কানি উস্তাদ, হক্কানি মুরব্বি, হক্কানি আলেমের সিনার সাথে সিনা মিলাইয়া উস্তাদ আর শাগরিদের, শায়খের আর মুরিদের দিল এক করে ইসলাম শিখতে হবে। আমাকে কথা বলতে দেন, নারায় তাকবীর দিয়ে সময় নষ্ট করেন না, আরো সময় আছে নারায় তাকবীর দেওয়ার, সুযোগ দিব। ভাইরা আমার, এক নম্বর ইসলামিক শিক্ষা এবং কথা কয় না বলেন না, শিক্ষা এবং দীক্ষা। মুসলমান হয়েছে, নামাজ জানে না, রোজা জানে না, হজ জানে না, যাকাত জানে না, তাসবিহ জানে না, পর্দা জানে না, কুশিদা জানে না, নামাজ কেমনে পড়তে হবে নামাজ জানে না, সানা জানে না, তাশাহুদ জানে না, দুরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, এরপরে কে বলে দোয়া কুনুত জানে না, রুকুর তাসবিহ জানে না, সাজদার তাসবিহ জানে না, তাকবীর কি করে বলতে হয় জানে না, আল্লাহু আকবার জানে না, সামি আল্লাহু লিমান হামিদা শুদ্ধ করে পড়তে জানে না, এটা মুসলমান হতে পারে না। মুসলমান মানে ইসলাম সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন না করলেও ইসলামের প্রাথমিক জ্ঞান প্রত্যেককেই অর্জন করতে হবে। কথা বোঝেন নাই? খালি ঘরে বসা আলিফ বা তা সা পড়েই বড় আলেম দাবি করেন না মিয়া, অন্তত ইসলামের প্রাথমিক জ্ঞানটা অর্জন করেন। শোনেন, এ হচ্ছে ইসলামিক শিক্ষা এবং দীক্ষা, কত ভালো করে বুঝেন। দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর মিশন ছিল তাজকিয়াতুন নাফস, তাজকিয়াতুন নাফস। এজন্য আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা, ভিন্ন আয়াতে আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা। আমরা দুনিয়ার সফলতা মনে করি টাকা পয়সায়, ক্ষমতায়, ধন সম্পদ, মান ইজ্জত, এগুলোতে আমরা সফলতা মনে করি। আল্লাহ বলেন সত্যিকার অর্থে সফল হয়েছে সে যে নিজের আত্মা পরিশুদ্ধ করতে পেরেছে। এই জন্য সাহাবায়ে কারামরা জীবনের সবচেয়ে বড় সফল। সাহাবায়ে কারাম টাকার পিছনে দৌড়ান নাই, ক্ষমতার পিছনে দৌড়ান নাই, বাড়ি গাড়ির পিছনে দৌড়ান নাই। সাহাবায়ে কারামদের মূল চিন্তা এবং ফিকির ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে আত্মা পরিশুদ্ধ করা। এ কারণেই তো যে সাহাবায়ে কারাম ছিলেন একসময় জাহান্নামের আসামি, যে আবু বকর, যে আমর, যে ওসমান, যে আলী, সাআদ, সাঈদ, তালহা, জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম, যারা একসময় ছিলেন জাহান্নামের আসামি, সেই মানুষগুলো নবীজির হাতে হাত দিয়ে আত্মা পরিশুদ্ধ করার কারণে এই মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে গেছে। কঠিন পরিস্থিতি দেখেন তো, অথচ জন্মসূত্রে সাহাবায়ে কেরাম আপনার আমার চেয়ে দাম বেশি না কম? কম, দাম কম, আপনার আমার দাম বেশি, কারণ আপনার আমার জন্মসূত্রে মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান। সাহাবায়ে কেরামদের বাপ দাদা মুসলমান ছিলেন না, বাপ ছিল মুশরিক, মা ছিল মুশরিকা, বাপ ছিল মুমিন, মা ছিল কাফিরা, সেই ঘরে জন্মগ্রহণ করেছেন সাহাবিরা, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে আত্মা পরিশুদ্ধ করে ফেললেন। কোটি কোটি টাকার মাল পড়ে আছে, ধরার সাহস তাদের নাই। কথা বলে না, ধরার সাহস তাদের নাই, আত্মা এতটা পরিশুদ্ধ হয়ে গেছে। আমিরুল মুমিনিন হিসাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, একবার চিঠি লিখেছেন ঘর থেকে বলেছে, যদি আমরা এবার একটু অগ্রিম ভাতা পাইতাম, কিছু ছেলেপানদের নর্মাল খাবারের পাশাপাশি উত্তম কিছু খাবার বানায় খাওয়াইতে পারতাম। আমিরুল মুমিনিন গভর্নরের কাছে চিঠি লিখলেন যে যদি আমাকে
একটু অগ্রিম ভাতা দেওয়া যায়, আগামী মাসের বেতনটা যদি অগ্রিম দিয়ে দেওয়া যায় তাহলে আমি একটু ভালো করে চলতে পারতাম, আমার ছেলেবান্দেরকে আলাদা একটু নতুন নতুন কিছু করে দিতে পারতাম। গভর্নর উল্টা চিঠি লিখেছে, আমিরুল মুমিনিন আপনি আগামী মাসের অগ্রিম বেতন চাচ্ছেন, ভালো কথা, আগে চিঠিতে আপনি লিখে দেন আগামী মাস পর্যন্ত বাঁচবেন সেই গ্যারান্টি আপনার আছে। আগামী মাস পর্যন্ত আপনি বাঁচবেন, ডিউটি করবেন, সেই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে এক মাসের বেতন অগ্রিম দেয়া যাবে, যদি সেই গ্যারান্টি দিতে না পারেন তাহলে দ্বিতীয়বার আর চাবেন না। কি পরিমাণ আত্মা পরিশুদ্ধ হয়েছে আপনার কাছে মনে হয়? কি পরিমাণ আত্মা পরিশুদ্ধ হয়েছে আপনার কাছে মনে হয়? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে বায়আত হয়ে আত্মা এতটা পরিশুদ্ধি হয়েছেন যে আমার আল্লাহ নিজেও খুশি। আল্লাহ তাআলা সব সাহাবীদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সাহাবীরা বদরের প্রান্তরে হাজির হয়েছিল আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন আগের পরের সব গুনাহ মাফ। শুধু তাই না, আমার নবীজির জবান দিয়ে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দুনিয়ার থেকে বিদায় করেছেন। সুবহানাল্লাহর পাওয়ারে ফরমানিন লাগছে নাকি? আরেকটু জোরে বলা যায় না? দ্বিতীয় নম্বর মেহনত কি ছিল বলেন তো? আত্মা পরিশুদ্ধ করা, তাজকিয়াতুন নাফস। 3 নম্বর মেহনত দাওয়াত ও তাবলীগ। 3 নম্বর মেহনত দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ কি? এক কথায় বুঝেন, ওই যে প্রথম যে দুইটা কাজ আমরা করেছি, নবীজি যে প্রথম দুইটা কাজ করেছেন, তালিম ও তারবিয়াত, শিক্ষা এবং দীক্ষা। দ্বিতীয় কাজ কি ছিল? তাজকিয়াতুন নাফস। যেমন আমি যেমন দীনে তালিম শিখেছি, আমি যেমন তাজকিয়াতুন নাফসের মেহনত সম্পৃক্ত আছি, আমার আরেকটা ভাই, সেও আমার একটা ভাই, এই মানুষটাও আমার মতো দীনি তালিম শিখুক, আমার একটা ভাই, তারও আত্মা পরিশুদ্ধ হোক। এই ফিকির, এই ফিকিরের জন্য দাওয়াত, এই দাওয়াত দেওয়ার নামই হচ্ছে দাওয়াত ও তাবলীগ। কথাটা বুঝেন নাই? 3 নম্বর আমার নবীর মিশন, 3 নম্বর আমার নবীর মিশন। 4 নম্বর মিশন ছিল জিহাদ। 4 নম্বর মিশন জিহাদ। জিহাদ মানে আরবি শব্দ জুহদুন জিহাদুন। জিহাদ শব্দের অর্থ হচ্ছে ইসলামকে দেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য যত ধরনের চেষ্টা, ফিকির, মেহনত করা হয়, সব চেষ্টা, ফিকির, মেহনতের আরবি নাম হচ্ছে জিহাদ। শুধু অস্ত্র নিয়ে মারামারি আর কাটাকাটি করার নামই জিহাদ না, ওটা হচ্ছে কিতাল। কিতাল আর জিহাদ এক নয়, কিতাল আর জিহাদ এক নয়। কথাটা কি বুঝাই দিতে পারলাম? তাহলে আমার নবীর জীবনের টোটাল মিশনের ভিশন ছিল কয়টা? 1 নম্বর তালিম ও তারবিয়াত, বলেন 1 নম্বর। 2 নম্বর তাজকিয়াতুন নাফস। 3 নম্বর দাওয়াত ও তাবলীগ। 4 নম্বর জিহাদ, বলেন না 4 নম্বর জিহাদ। আমার কথা একটু আসেন, এবার একটু মিলাই এই 4টা মিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, বাংলাদেশ মুজাহিদ কমিটি, এর সম্পৃক্ততা আছে কিনা একটু হিসাব, আরে আগে আছে বললেন না, আগে হিসাব মিলাই, আগে হিসাব মিলাই আছে কিনা দেখেন। নবীজির কয়টা মিশন বললাম বলেন না? কয়টা মিশন বললাম? 1 নম্বর তালিম ও তারবিয়াত। আপনারা জানেন হযরত পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাই, শায়খ চরমনাই রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত করে গেছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড। কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে মূল স্লোগান হচ্ছে 68,000 গ্রামে, বাংলার 68,000 গ্রামে 68,000 কোরআনি মক্তব চাই। তাহলে এটা আইলেম ও তারবিয়াত শেখানোর জন্যে, আমার মাসুম বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাদেরকে কোরআন শেখানোর জন্যে এই ছোট্ট আয়োজন। কথা বলে না কেন? তালিম তারবিয়াত চরমনাইতেও আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? 2 নম্বর তাজকিয়াতুন নাফস। তাজকিয়াতুন নাফস বাংলাদেশ মুজাহিদ কমিটি, বাংলাদেশ মুজাহিদ কমিটি। আপনারা জানেন হযরত পীর সাহেবের চরমনাই নিজে একজন পীর, কথা কয় না? ওনার কাছে আমরা শায়খ, শায়খের কাছে যাই নিজের গুনাহ মুক্ত করার জন্য, নিজেকে নিজেকে আত্মা পরিশুদ্ধ করার জন্য, নিজের চুরি থেকে মুক্ত থাকার জন্য, নিজের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সঠিক রাস্তায় চলার জন্য। কি ঠিক না বে ঠিক? তাহলে এটা তাজকিয়াতুন নাফসের মেহনত আছে না নাই? কথা বলেন না?
তাজকিয়াতুন নাফসের মেহনত আছে না নাই? তিন নম্বর দাওয়াতু তাবলীগ, আজকের এই মাহফিলে আপনারা আসলেন দাওয়াত পাইয়া না না পাইয়া? হ্যাঁ, তাহলে এটাও তো দাওয়াতের একটা অংশ। বাংলাদেশ মুজাহিদ কমিটি দাওয়াতের একটা অংশ, কথা কয় না? বুঝেন নাই মনে হয়। চার নম্বর জিহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, এরপরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, এরপরে জাতীয় শিক্ষক ফোরাম, জাতীয় ওলামা মাশায়েখ, আইম্মা পরিষদ, ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন সহ যত অঙ্গ সংগঠন আছে, এই দীনী সংগঠনের মূল কাজ হচ্ছে ইসলামকে দেশের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য প্রতিটা জায়গায় জায়গায় মেহনত করা। ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে রাষ্ট্র, রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করার মেহনত করে যাচ্ছেন তারা। আল্লাহর কাছে শুকর আদায় করি, হাজার শুকর আদায় করি, লক্ষ শুকর আদায় করি, এমন একজন শায়খের অনুসরণ করার তৌফিক আল্লাহ দিয়েছে যিনি নবীজির চারটা মেহনত, চার মিশন নিয়েই মেহনত করছেন। কথা কয় না কেন? আমাদের বাংলাদেশে একদল পীর আছে শুধু খানকা নিয়ে আছে, খানকায় উড়ে বাবা বিশাল কিছু ময়দানের বিলাই। আমাদের আমিরুল মুজাহিদিন নায়েবে আমিরুল মুজাহিদিন, খানকারও পীর ময়দানের পীর, কথা কয় না? আমাদের দেশের একদল আছে যারা খানকার খুব মোটা পীর কিন্তু ময়দানের বিলাই, কথা কয় না? আবার আরেক দল আছে ময়দানের পীর কিন্তু খানকার বিলাই, কথা কয় না? পুরা রাষ্ট্রে ইসলাম কায়েম করা ফেলাবে অথচ দেখবেন নিজের সুন্নতি নিজের শরীরে নাই, কথা কয় না কেন? আলহামদুলিল্লাহ শুকর আদায় করি মাওলায় পাকের এমন এক শায়খের অনুসরণ করছি যেই শায়খের নাম বলতে গিয়ে মাথা চুলকানি লাগে না, বরঞ্চ আলহামদুলিল্লাহ যেই শায়খের পীরগিরি করে চলা লাগে না, মুরিদের টাকা দিয়ে চলা লাগে না, মুরিদের পকেটের দিকে তাকায় থাকে না, থাকা লাগে না। আপনারা তো ফেনীর মানুষ, জানেন কিনা জানি না, আজকের যিনি আলোচনা করছেন, আজকের যিনি আলোচনা করবেন, বিশেষ করে নায়েবে আমিরুল মুজাহিদিন, হুজুর তো বরিশাল বিভাগের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওনার জন্মসূত্রে সাত ভাই, জন্মসূত্রে কোটিপতি, জন্মসূত্রে শিল্পপতি, আপনাদের জানাই নাই, তাদের কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে। আলহামদুলিল্লাহ মুরিদদের টাকা দিয়ে চলা লাগে না, মুরিদের পকেটের দিকে তাকায় থাকা লাগে না, কথা কয় না? এই জন্যই তো আলহামদুলিল্লাহ চরমনে গরু আর ছাগল যায় না, কত বাবার দরবারে গরু আর ছাগলের অভাব নয়। আবার হেরা কয় আমাকর দর বাবার দরবারে যত গরু যায়, হেকর বাবার দরবারে অত মানুষ যায়। আমি বলি ঠিকই তো বলছো, গরুর দরবারে তো গরুই যাবে, মানুষের দরবারে তো মানুষই যাবে। রাগ করলেন মনে হয়, চেহারা কালো হয়ে গেল মনে হয়। আমি পেশাব চরমনাই শুধু আজকে ঘোষণা দিক, আজকে ঘোষণা দিক যে আমি রাজনীতি ছেড়ে দিলাম। আমি এখানে দৃঢ় প্রতিজ্ঞা করে বলতে পারি, কসম করে বলতে পারি, আগামী কাল থেকে বাংলাদেশে পীর সাহেব চরমনাইয়ের চেয়ে আরাম প্রিয় টাকাওয়ালা পীর বাংলাদেশে দ্বিতীয় জানার কেউ হবে না। মুরিদরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ বাসদ নাই, সবাই সে হুজুরের কাছে সেজদা দেবে। খালি আজকে বলুক রাজনীতি ছেড়ে দিলাম, কথা কয় না? এটা মনে হয় হুজুর বুঝে না, হুজুর এত বোকা, বুঝে বুঝে ঠিকই কিন্তু কোরআনের আলেমের কাছে ধরা খায় আছে। টাকা বড় না দিন আলেম বড়, টাকা বড় না দিনের মেহনত চালানো বড়, ঠিক কিনা আওয়াজ করে বলেন। এই জন্য মালিকের শুকর আদায় করি, সাজদায় পড়ে থাকতে মনে চায় যে আল্লাহ তাআলা এমন একজন আমিরের তাত, এমন একজন আমিরের অনুসরণ করার তৌফিক দিয়েছেন যিনি নবীজির চারটা মিশনের সাথে সম্পৃক্ত আছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, হযরত পীর সাহেব হুজুর চরমনাই আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন আগামী দিনের বাংলাদেশ, ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, বাংলাদেশ মুজাহিদ কমিটির বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআন শিক্ষা বোর্ডের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ, নবীজির সুন্নার বাংলাদেশ। এই বাংলা কায়েম করতে গিয়ে, বাংলা কায়েম করতে গিয়ে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে গিয়ে পীর সাহেব চরমনাই আরেকটা বার যদি আমাদেরকে ডাক দেন, আমরা রক্ত দেব, জীবন দেব, কা
দেখাতে হবে। বসেন বসেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আওয়াজ করে আরো জোরে বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। তাহলে আমরা পীর সাহেব চরমনের অনুসরণ করি এই জন্যে যে তিনি কোরআনের আন্দোলনের সাথে আছেন। এই জন্যে যদি দেখি পীর সাহেব চরমনায় কোরআনের সাথে নাই, আমরাও নাই, ঠিক না? ঠিক না? تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان رب كريم جن ডেক ডেকে বলেন দুনিয়ার মানুষ দ্বীনের কাজে নেকের কাজে একজন আর একজনকে সহযোগিতা করার শুরু করো। পীর সাহেব চরমনাই যদি স্বপ্ন দেখেন বাংলার জমিনে আমি ইসলাম কায়েম করব, তো পীর সাহেব চরমনাই কি মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে তার পাশে দাঁড়ানো? আমিরুল মুজাহিদিন লাইবে আমিরুল মুজাহিদিনকে বলা, শেখ দাই আপনারা সামনের দিকে আগান, আমরা মুসা পয়গম্বরের উম্মত নয়, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম আমার নবীকে ছেড়ে পালিয়ে জানলাই, নবীকে ছেড়ে পালিয়ে জানলাই, আমরাও আপনাকে ছেড়ে পালানোর মুসলমান নই। বদরের ময়দানে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মাত্র 313 জনের কাফেলা নিয়ে হাজির হয়ে গেছেন। বিশ্ব নবী তাকিয়ে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, কয়জন? এদের অস্ত্র কম, ঘোড়াও কম, গাধাও কম, উটও কম, সব কিছু কম, চাবুক কম, লাঠিও কম, ও বল্লমও কম, তীরও কম, সব কিছুই এদের কম। কাফিররা হাজার হাজার সংখ্যায়, কাফিররা সংখ্যায় বেশি, তাদের বাড়িঘর তাদের অবস্থানও বেশি, তাদের ঘোড়া বেশি, তাদের গাধা বেশি, তাদের উট বেশি, তাদের তরবারি বেশি, সব বেশি। বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন রাত্রিবেলা কিমা টানাইয়া তাকাইয়া তাকাইয়া দেখলেন কাফিররা যেই জায়গায় অবস্থান করতেছে ওটা যুদ্ধের জন্য উপযোগী জায়গা, মুসলমানরা যেই জায়গায় অবস্থানের সুযোগ পেয়েছে ওটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা। নবী সাহাবীরা যদিও ঘুমায়, আগামীকালকে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের চোখে কিন্তু ঘুম নাই। নবীজি গভীর রাতে তাবুত থেকে বের হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ময়দানের একটা কিনারায় যায় নামাজ বিছাইয়া। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দু চার রাকাত নামাজ পড়ে হাতটা উঁচু করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছেন। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে বিশ্ব নবী হাত উঁচু করে করে কান্না করছেন আর বলছেন আল্লাহুম্মা ইন শিতা আল্লাম তুবাদ, আল্লাহুম্মা ইন শিতা আল্লাম তুবাদ, আয় আল্লাহ আপনি যদি চান আজকের রাত থেকে আর কেউ আপনার কদমে সাজদা করবে না, আপনি যদি চান আজকের থেকে আপনার কোন গোলাম কায়ামত পর্যন্ত আর রুকু করবে না, আপনি যদি চান আপনার কোন বান্দা আপনার গোলামি করবে না, তাহলে আজকে মুসলমানদেরকে পরাজয় করে দেন, কাফেরদের বিজয় দিয়ে দেন। আর যদি আপনি চান মুসলমানরা কায়ামত পর্যন্ত ইবাদত করবে, মুসলমানরা কায়ামত পর্যন্ত রোজা রাখবে, মুসলমানরা কায়ামত পর্যন্ত আপনার কুদরতি কদমে সাজদা করবে, তাইলে মাওলাই করিম যেমন করে হুক না কেন মাস্কের বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা কম থাকতে পারে, আপনি যেমন করেই হোক আমাদেরকে বিজয় দিয়ে দেন। আয় আল্লাহ আমি তো বাহ্যিক দৃষ্টিতে দেখি না মুসলমানদের বিজয়ের কোন কায়দা কানুন, আমার নবীর চোখের পানি আর কান্নার আওয়াজ আওয়াজের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘুমটা ভেঙে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয় আমার, কত আর ঘুমাবি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠ, তাই কে তাকা দেখ আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, আজ তো আমার ডাক দেয় রে ওসমান, কত আর ঘুমাবি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠ,
হযরত ওসমান আলী কাররামাল্লাহু ওয়াজহুরে ডাক দেয়। সাহাবায়ে কেরামদের সব ঘুম ভেঙে গেছে, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম সব হয়রান হয়ে পেরেশান হয়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির কান্না সহ্য করতে না পাইরা নবীজির হাতটা টান দিয়া বুকের সাথে লাগাইয়া দিয়া চোখ দিয়া পানিগুলো ছাইড়া ডাক দেয়, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আপনার কান্না যথেষ্ট হইছে, আপনার চোখের পানিগুলো ছেড়ে কাঁদবেন না, আপনি যদি কাঁদেন আমরা সহ্য করতে পারি না ওগো নবী, আপনি কান্না করলে আমরা সহ্য করতে পারবো না গো পয়গম্বর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি যদি বলেন 313 জনের 311 জন যদি চলে যায় শুধু বদরের ময়দানে, আপনি থাকবেন আর আমি ওমর থাকব, আপনি সেনাপতি হবেন আর আমি আপনার সৈন্য হয়ে ময়দানে যুদ্ধ করব, এই মক্কার যত বেঈমান আছে ওদেরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য আমি ওমর একা যথেষ্ট। নবীজি ডাক দে আমার এত সাহস কেমনে তোমার হয়? হযরত ওমর ডেকে বললেন, পয়গম্বর আপনি না বলেছেন বেঈমানরা মৃত মানুষের মতো, ওরা জীবিত নয়, আমরা তো মুসলমান, আমরা জীবিত মানুষ, একজন জীবিতর সামনে অজীবিত মৃত মানুষদের কোনো দাম নাই। ও পয়গম্বর আপনি যদি বলেন আজকে মক্কার সকল কাফিরদের বিরুদ্ধে আমি একা যুদ্ধ করার জন্য বলবো, আবু বকর সিদ্দিক দাঁড়ায় ডাক দেয়, পয়গম্বর আমরা মুসা পয়গম্বরের উম্মত না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা নবীকে ছাইড়া ভেগে যাওয়ার উম্মত না, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা আপনার সামনে আছি, আমরা আপনার পেছনে আছি, ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত আমরা বিজয় ছাড়ব না, মক্কা বিজয় কি বলে আপনার বদরের প্রান্তরে বিজয় দেওয়ার আগ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া বর্তমান আমিরুল মুজাহিদিন নায়েবে আমিরুল মুজাহিদিন নায়েবে রাসূল উলামায়ে কেরামদেরকে বলবো, আপনারা আরেকটা বার বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য ময়দানে চলতে থাকুন, আমরা ভেগে যাওয়ার মুসলমান নই, আমরা আপনাদের ডানে আছি, আমরা আপনাদের বামে আছি, আমরা আপনাদের পেছনে আছি, আমরা আপনাদের সামনে আছি, বাংলার জমিনে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত আমরা ময়দান ছাড়ব না, কারা কারা রাজি দুইটা হাত উঠায় দেখাও। আমার মুসলমান ভাই রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিতে রাজি, জীবন দেওয়ার দরকার হলে জীবন দিতে রাজি, অর্থ দেওয়ার দরকার হলে অর্থ দিতে রাজি, সব রাজি, সব রাজি, ভালো করে কন্যা রাজি আছেন? অর্থ দেওয়ার দরকার হলে রাজি আছেন, জীবন দেওয়ার দরকার হলে রাজি আছেন, রক্ত দেওয়ার দরকার হলে রাজি আছে মুসলমান? ভালো করে বুঝে শুনে বলবা, রাজি আছে মুসলমান? আরে রাজি থাকবো না কেন? আমরা তো আমার এই রক্ত দিয়েছেন আল্লাহ। এ রক্ত কার দেওয়া? এই গোশত কার দেওয়া? এই চামড়া কার দেওয়া? জবান কার দেওয়া? ব্রেইন কার দেওয়া? এই চোখ কার দেওয়া? তো আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব, আল্লাহর দেওয়া চামড়া আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব, আল্লাহর দেওয়া গোশত আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব, আল্লাহর দেওয়া চোখ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব, আল্লাহর দেওয়া জবান আল্লাহর রাস্তায় বিলিয়ে দেব, কোন বাতিলদের রক্ত চক্ষু মুসলমান ভয় করে না, মুসলমান বাতিলদের রক্ত চক্ষুকে উপরে ফেলার ক্ষমতা রাখে, ঠিক কিনা আজ করে কাও। তবে মুসলমান জানো, আমরা মারামারি কাটাকাটি হিংসা হাসাদের পাশা ফাসাদের পক্ষে নই, আমরা মুসলমান, রক্ত দেওয়ার ইতিহাস আমাদের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আমরা মারামারি করি না, আমরা সন্ত্রাসী করি না, তবে যদি কেউ সন্ত্রাসী করতে চায় তারে আমরা ছাড়ি না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের জীবনের সন্ধিক্ষণেও আমরা নবীজির কথা বলবো, জীবনের সন্ধিক্ষণেও আমরা কোরআনের কথা বলবো, জীবনের সন্ধিক্ষণেও আমরা আল্লাহর কথা বলবো, ঠিক কিনা আওয়াজ করে বলেন? ওই যে আবু বকর নবীজির প্রিয় সাহাবী,
ইসলামের শুরুর দিকে নবীজির সামনে দাঁড়াইয়া ডাক দেয় পয়গম্বর, আপনি যদি আমাদের পারমিশন দেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া একটু খুতবা দিতে চাই। আমার নবী ডাক দেয় আবু বকর, কেমনে সাহস হয় তোমার, মাত্র 39 জন সাহাবী মাত্র হয়েছে, ইসলামের বয়স খুব কম, এখনো হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হন নাই। আমার নবী ডাক দেয় আবু বকর, তোমার কি সাহস হয়? আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর যদি আপনি আমার পারমিশন দেন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া আমি এখন খুতবা দিতে তৈয়ার। আল্লাহু আকবার, জোরে বলা যায়। নবীজি পারমিশন দিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে, নবুয়তির পক্ষে খুতবা দেওয়া আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনিনা, কাফির মুশরিকদের মেজাজ খুব গরম, ওরা হাতের কাছে যা পায় আবু বকর সিদ্দিকের তা দিয়েই হামলা করতে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে হামলা করে পড়েছে, কেউ হাতের সামনে তরবারি পাইছে, তরবারি দিয়েই মারতে আরম্ভ করেছে, কেউ হাতের সামনে লাঠি পাইছে, লাঠি দিয়েই মারতে আরম্ভ করেছে, কেউ হাতের সামনে চাবুক পাইছে, চাবুক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি মারতে আরম্ভ করেছে, আবার কেউ চাবুক দিয়ে বুকের মধ্যে আবু বকর সিদ্দিকের বুকের মধ্যে ঠাস ঠাস করে বাড়িগুলো মারে, বুকের চামড়া গুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে পরে জমিনের মধ্যে পড়তে আরম্ভ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারপরও দিনের কথা বন্ধ করে না, বেঈমানরা মারতে 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 আবু বকর সিদ্দিকের বেহুশ বানিয়ে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ফালায়া রাখছে। ওরা মনে করছে মনে হয় আবু বকর মরে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজন গুলো ধরাধরি করে বাসায় নিয়ে গেলেন, মা নাকের কাছে হাতটা নিয়ে দেখে কোনো হালকা হালকা করে শ্বাস চালু আছে। আবু বকর সিদ্দিকের মায়ের চোখের পানি টপ 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 করে পড়ে, আরে মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ নাই, মা তাকিয়ে দেখে কাফিররা মারতে মারতে ঠোঁটটা কাটাইয়া ফেলাইছে, ঠোঁট দিয়ে রক্ত বের হয়, গাল ফাটাইয়া ফেলাইছে, গাল দিয়েও রক্ত বের হয়, কপালটাও ফাটাইয়া ফেলাইছে, কপাল দিয়েও আবু বকর সিদ্দিকের রক্ত বের হয়, যেই চাদরটা পড়েছিল পুরো চাদরটাই রক্তে ভিজে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুঁশ নাই, মা মাথার মধ্যে ঠান্ডা পানিগুলো ঢালতেছে, কিতাবে লেখে অনেকক্ষণ পর হুঁশ ফিরে আসার পরে প্রথম শব্দটা মায়ের দিকে তাকাইয়া ডাক দেয়, মা গো আমারে বলো না আমার নবীজি কেমন আছে। যে মানুষটার হুঁশ নাই, সেই মানুষটার হুঁশ ফিরে আসার পরে আমার নবীর কথা জিজ্ঞাসা কর, মা ধমক দেয় চুপ কর, আর জীবনেই লোকটার নাম তুই নিবি না। আবু বকর সিদ্দিক বলেন, মা কেমনে আমি লোকটার নাম না নিয়া পারি, তুমি বলো, আমার কাছে তো সবচেয়ে প্রিয় আমার নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকা। আবু বকর সিদ্দিকের কাছে সবচেয়ে প্রিয় ছিল আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা। ওরে মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা এক পিয়ালার মধ্যে দুধ নিয়ে হাজির হয়ে গেছে, বারবার করে বলে দুধটুকু পান কর, প্রচন্ড রক্ত ঝরেছে তোর শরীর থেকে, এই দুধটুকু পান করলে তোর শরীরটা একটু ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, মা গো আমি যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বরের না দেখব ততক্ষণ পর্যন্ত দুধের পিয়ালায় আমি মুখ লাগাবো না, আল্লাহর কসম আল্লাহর কসম। ওরে দুনিয়ার মুসলমান, আজকে আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান যাও, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, আমার নবীকে দেখতে পারো নাই, নবীর রাউজায় হলেও যাইতে কার কার মনে চায়, হাত দুইটা উঁচা কইরা আমার মালিকের একটু দেখাও, চিল্লায় জোরে একটা ডাক দাও আল্লাহ, আওয়াজ করে আরো জোরে ডাক দাও আল্লাহ,
আল্লাহ তুমি কবুল করে নাও, জবান খুলে বলো, আওয়াজ করে বলো আমিন। আমার মুসলমান ভাইরা, আবু বকর সিদ্দিক বলেন মা আমার আর কোনো আফসোস নাই, আমি আমার নবীর কাছে যাব, মা ডাক দেবেন আমি কই পাবো তোর নবী মুহাম্মদ রে, বলে কোথাও যদি না পাও আমরের বোন ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কই আছে। হযরত ফাতেমা চলে আসলেন, লম্বা কথা, আজ তখন পর্দার বিধান, পর্দার আয়াত তখন নাজিল হয় নাই। হযরত ফাতেমা যখন ঢুকতেছেন আবু বকর সিদ্দিকের দরজা দিয়া, আবু বকর সিদ্দিক আস্তে করে ডাক দেয়, বল আমার আমারে বল না আমার নবী কই। আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া হযরত ফাতেমা বলেন, আমার নবীকে দেখে আসছি একটু আগে দারুল আরকামে, যায়িদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। এবার আর দেরি নয়, আবু বকর সিদ্দিক মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া দিছে, আর আস্তে করে ডাক দেয়, মা গো আমি সন্তান হিসাবে তোমার কাছে কোনো আবদার আমি করি নাই, ছোট্ট একটা আবদার করবো মা, তুমি কি রাখবা? মা চোখের পানি চেয়ে কম দে, বুবাকার সিদ্দিক চোখের পানি চেয়ে কম দে, ডেকে বলে বাবা তুই কি বলবি বল, আমি কি তোর কোনো কথা কোনোদিন ফালাইছি, তুই বল না রে বাবা। ওরে দুনিয়ার মুসলমান, যাই যেই মানুষটার ঘরে বাবা নাই মা নাই, ওই মানুষটা জানে একজন মা সন্তানের জন্য কত বড় নেয়ামত। যেই মানুষটার ঘরে বাবা সে মা সে তারা কোনোদিন বুঝে না। আজকের ভরা বস্তিষ্টার মধ্যে এমন কোন মানুষ যদি থাকে যাদের ঘরে বাবা নাই, যাদের ঘরে মা নাই, ওই মানুষগুলোর চেয়ে দুঃখী মানুষ আজকের এই মজলিসের মধ্যে নাই, চিল্লায় গো ঠিক কিনা? ও যুবক, আমি তো প্রায় বলি আজকের এই মোনাজাতটা হয়তো কইরা বাসায় যাইবা, নবি আমিরুল মুজাহিদিন শায়খ চরমনের বয়ান শুই না হয়তো বাসায় যাইবা, তোমরা বাসায় গিয়ে দরজা একটু কাঁদিবা, তোমাদের মা দরজা খুলবে, আমি আজাদির ঘরে আমার মা নাই, আমি বাসায় গিয়ে দরজা টুকা দিলে আমার মা দরজা খুলবে না। আমাদের আমিরুল মুজাহিদিন শায়খ চরমনাই, নবী আমিরুল মুজাহিদিন শায়খ চরমনাই, এই দুইজন মানুষের বাবাও নাই মাও নাই। কুতুবুল আলম শায়খ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে ছেড়ে সেই 2006 সনে মাওলায় পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ওরে ফেনীর মুসলমান, আজকের ভরা মসজিদে আমার মতো কার কার মানে একটু হাত গুলা উঁচা করে দেখাও, কার কার বাবা না একটু হাত গুলা উঁচা করে দেখাও। যুবকের তাকায় দেখি মানুষগুলো কেমনে হাত উঁচা করে ফেলাইছে, কারো চোখ দিয়ে টপ টপ করে কাল বেবে পানিগুলো পড়ে, কেউ যে চোখের পাটি ছেড়া কাম দে, কেউ চোখের কোটা লাল হয়ে গেছে, আমি তোমারে কেমনে বুঝাবো রে ভাই। সাবধান করে বলে যে আজকে বাসায় গিয়া যদি মায়ের সাথে বাবার সাথে বিয়াদবি করে থাকো, বাসায় গিয়া মার বাবার পাও দুইটা জড়ায় ধরে মাফ চাইবা, যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বা না। আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকাইয়া ডাকদার, মা আমি যদি তুমি বলো আমি তোমার কাঁধে ভর করে আমার নবীর কাছে একটু যাইতে যাই, মা ডাক দে বাবা, তুই যদি বলো আমি তোরে কি না নিয়ে পারি তুই বল। আস্তে করে মা আবু বকর সিদ্দিকের হাতটা টান দিয়ে কাঁধের উপরে উঠাইয়া নিয়ে রওনা করেছেন। আমার নবী দারুল আরকামে বসা, দূর থেকে তাকাইয়া দেখেন প্রিয় সাহাবীটা আসতেছেন, সাহাবীটার গাল ফেটে ফেটে রক্ত বের হয়, কপালটা ফেটে ফেটে রক্ত বের হয়, আমার নবী তাকায় দেখেন ঠোঁটটাও ফেটে রক্ত বের হয়, আবু বকর সিদ্দিকের পুরো শরীরটা চাদরটা রক্তে ভিজা। আমার নবী নিজের আর কন্ট্রোল রাখতে পারে না, বসার থেকে আমার নবী দাঁড়ায় এক কদম দুই কদম সামনে আগায়, আবু বকর আমি নবীর কোলে আয়, আমার নবী আবু বকর সিদ্দিকের ঢাক দিল, আবু বকর সিদ্দিক মায়ের হাতের থেকে কাঁধটা সরায়, কাঁধের থেকে হাতটা সরায়, একটা দৌড় দিছে, হুমড়ি খেয়ে জমিনের মধ্যে পড়ে যায়।
গালের মধ্যে চুমা দেয়, হাতের পিঠে আর তালুর মধ্যে চুমা দেয়, আর ডাক দেয় নবী আপনার কি কোনো ক্ষতি হয়েছে গো নবী? আমার নবী ডাক দেয় না রে আবু বকর, না আমার কোনো ক্ষতি হয় নাই, বরং তোমারই তো কাফিররা বড় মারছে। আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার আমার যদি জীবনটা চলেও যায়, আপনি নবীর জন্য যারা পরিমাণ ক্ষতি না হয়। আজকে ওই নবীর ধর্ম দুনিয়ার থেকে বিদায় হয়, ওই নবীর দিন দুনিয়ার থেকে বিদায় হয়, ওই নবীর দিনকে টিকে রাখার জন্য আমরা আমরা কারা কারা তৈয়ার আছি? হাত গুলো উঠাইয়া শেষবারের মতো দেখাও, একটু চিল্লায় জোরে জবান খুলে ডাক দাও, আল্লাহ, জোরে 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 আরো জোরে ডাক দাও, আল্লাহ। আমরা নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবিন পাই নাই, তাবে তাবিন পাই নাই, আম্মা মুজতাহিদিন পাই নাই, ওলামায়ে মুতাকাদ্দিমিন পাই নাই, বর্তমান যুগের ওলামায়ে কেরামদেরকে আমরা পাইছি। এই ওলামায়ে কেরামদের নেতৃত্বে, বিশেষ করে পীর সাহেব চরমরায়ের নেতৃত্বে, আমরা বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরণ লড়াই করে যাব। আল্লাহ তোমার বান্দারা হাত দুইটা তুলে ওয়াদা করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে জবান খুলে বলো আমিন।